এরপরে তরিকুল ইসলাম আলভি আপনি লিখেছেন বিকাশ বা নগদে যে ক্যাশব্যাক অফার দেয় সেটা হারাল নাকি হারান কোনো কিছু আপনি কিনলেন আপনার টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হলো এটি মৌলিকভাবে হারাম নয় কারণ আপনি জিনিসটা যে কিনলেন কেমন যেন আপনাকে জিনিসটা ফ্রি দেওয়া হলো জাস্ট তাদের মাধ্যমে আপনি পেমেন্ট করলেন তারা আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিল এই মাধ্যম বা প্রসেস গ্রহণ করার কারণে কিংবা ওই যে কোম্পানির মালকে কিনেছে সেই কোম্পানি আপনাকে দিয়েছে যে পক্ষই দেখ না কেন এটি টাকা আপনি কিনেছেন কারোর কাছ থেকে কোনো কিছু যার মাধ্যমে পেমেন্ট করলেন তিনি বা যার কাছ থেকে কিনেছেন তিনি আপনাকে যদি ফেরত দিয়ে দেয় মূল টাকাটা যে ঠিক আছে জিনিস আপনাকে দিলাম টাকা আমি নিব না এখানে না যায় বা হারাম হওয়ার কোনো কারণ নেই